তো সকলকে আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি আবার একটা বার্থডে ব্লগ আসছে, কিন্তু কিছু করাই না, আমাদের ভাই বোনদের সব পরপর বার্থডে আসে, আর বলেও রাখছি এর পরেও আর একটা ব্লগ আসবে যেটা আমার ভাইয়ের বার্থডে। তো আজকে তো থাম্বনেল থেকে বুঝেই গেছো কার বার্থডে, তো চলো আজকে যাওয়া যাক। তো এই যে দেখে নাও আমাদের বার্থডে গাল, আজকে টাকা পেয়ে গেছিস, এটা এটা দিয়ে পার্টি দিস আমাদের। কেন দিবি না, আমার আম্মি জান। এই যে আজকে বার্থডে কেক, নিও আমরে, যদিও কিন্তু আমরা প্রমোশন দিচ্ছি না, ভেবো না। এই যে আপাতত এখন ফটো সেশন চলছে, এই যে ফটোগ্রাফার, ওরা কেউ চুললে ঠিকঠাক আসবে, আর এই যে ভাই সকলে বলো বলো কি বলছো। হ্যাঁ এটা আমার ব্লগ, থ্যাংক ইউ। জোর করে হাসতে বলছি আমরা, তাই হাসছি। বল বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মোটা, হ্যাপি বার্থডে টু ইউ। আর ও তো মোটাই আমার কাছে। ঠান্ডা চালিয়ে দেবো, এই যে লুচি হয়ে গেছে রান্না করা। কি রান্না করেছে? এই যে চম্পা মাসি রান্না করেছে লুচি। আর কি হয়েছে গো আজকে, কি কি রান্না করেছো বলো? ছোলার ডাল আর পনির, অনেক আইটেম হয়ে গেছে কাকিমনি, লোকের থেকে আইটেম বেশি হয়েছে কিন্তু। দিয়ে দাও, এটা দেখে তোমার কি মনে হচ্ছে? আমি ভাবলাম দেবে নাকি দেবে না, ভেজিটেবল না চিকেন, আমি তো কনফিউজ। এই যে আইসকা ফার্স্ট ব্যাচে বসছে, দারুণ হয়েছে ডালটা, বেশি ভালো হয়েছে ডালটা, বেশি ভালো হয়েছে ছোলার ডাল, চম্পা মাসি তুমি 100-100 পেয়ে গেছো। চম্পা ছোলার ডালটা খুব ভালো, খুব ভালো পড়েছে।
আইসকা কি বলছে? দেখ আইসকা কি বলছে, বিলুদা তুই পাকলু আর ট্যাবার ছবি আছে, এটা আমি চেঞ্জ করে ফেলবো, এটা আমি রাখবো না। তুই তো আমায় দিস নি রেবু, কি তোকে ডাকে তো? এইটা এই নামটা তো তোকে ডাকে, কে ডাকে তোকে? গোবর গণেশ বলে আমার মা। কি দেখছিস টুকু? তুই দিয়ে দিলি ভালোবাসো তোকে আর দেবে না শাইন দা ল্যাপটপ, যা আমি তোকে সেদিন দিয়ে বারণ করছি, ওকে ল্যাপটপটা দিস না, জোর করে ল্যাপটপ দিলে সে এই না দাদা আর কই যাবি তুই, খোলে বস কে তুই মডেল খেলি না, কি বলছে আইসকা, কি বলছে? আর একটা আমার থাক, কি হয়েছে টেবু? ঠিক আছে ঘড়ি, ঠিক আছে তো টেবু, একটু মেপে দে হার্ট বিটটা। শাহিনকে ভালো লাগছে, কি লাফাতে বল, বলে দে অমনা দিকে কিছু বলতে হবে, তোমার লাফাতে ইচ্ছা করছে লাফাও, আমাদের কোন সমস্যা নেই। আরে এসিটা নষ্ট হয়ে গেছে ওই জন্য চালাইনি, জানা দেওয়ার জন্য বন্ধ হয়েছে।
তেবু বিল উঠে যাবে কিন্তু মুখটা সুন্দর লাগছে দেখতে কি হলো এইখানে আমি আর গুন্ডি উনো খেলছি গুন্ডি আচ্ছা এটা ওনো ওনো গুন্ডি এখনই এইগুলো খেতে চলেছে আর ওইদিকে হচ্ছে তাস খেলা হচ্ছে কি হয়েছে এই ভিডিওটা না করলেই হলো আমার এই ক্লিপটা দিবে ওই ঘরে তুই এই ভিডিওটা দেখ ওমা কি খাচ্ছো মা তুই মটন খাচ্ছো তুমি মটন খাচ্ছো কাকিমণি তুমি কি খাচ্ছো তুমি এক পিস মটন দিয়েছো রাইটিং এই যে এত মাংস থাকা সত্ত্বেও আমার মা কাকিরা ডাইটিং করে যাচ্ছে কি হয়েছে তোর কালকে কি পরীক্ষা এই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে তো দেখা হচ্ছে আবার একটা ব্লগে